বারুলের মন্দির, ভবতারিণী মায়ের মন্দিরে যাচ্ছি। অনেকদিন আগে থেকেই ভাইকে বলছিলাম যে নিয়ে যাবো নিয়ে যাবো, এবারে ভাই বলছে নিয়ে যাবে না। মেঘের ওয়েদারটা খুব একটা ভালো নেই, ওই কারণে মন্দিরে চলতে পড়ে যায়। তো বেরিয়ে পড়েছি আমি আর ভাই, আর মার ক্যামেরাম্যান যাচ্ছে না, এই কারণে ক্যামেরাম্যানের ছবিটা একটু ভালো নয়। ভাইকে নিয়ে যাচ্ছি, কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে কয়েকদিন, সময় হবে না হয়তো, ভাবলাম এই সময়ের মধ্যে ভাইকে ঘুরিয়ে নিয়ে আসি। চলো বলছে তো দেখ জায়গাটা কত বড় লাগে, মেলার সময় দেখ কত ছোট হয়ে ভিড়। এটা ষষ্ঠী বটতলা বলে এই বট গাছের জন্য। বারুলের মন্দিরে চলে এসে ভেতরে যাওয়া যাক। এটা তোর ভাই? কি সুন্দর ছোট্ট পায়ে একদম কিউট হয়ে। তুমি কেসে পিঠে আমার বুঝে নিয়ে মায়ের মন্দিরে এসে না বন্ধুরা, মানে কি বলবো, মনের দিক থেকে যে কতটা শান্তি লাগছে যে বলে বোঝাতে পারবো না। আর আসবো আসবো করে বেশ আশাই হয় না, মাকে নিয়ে একবার আসতে হবে, মাকে নিয়ে আসবো। এটা নিয়ে দুবার এলাম, মাকে নিয়ে আসেনি কোনো কারণে। সেবারে যখন এসেছিলাম প্রথমবার তখন মা আসতে পারেনি। এদিকে জায়গাটা মানে শান্তি একটা আলাদা, তুই বল। সব থেকে পুকুরটা কত সুন্দর লাগছে সেই লাগছে। কি সুন্দর লাগে।
ওরা খেলা করছে। বন্ধুরা মায়ের মন্দির ঘোরা হয়ে গেল, আর আরতি সময়টা অত পর্যন্ত ওয়েট করলাম না, এই কারণে রাত হবে। আর আরতিটা হয় 7টার পর, তার মানে ধরতে গেলে সেই 8টায়, তো এই কারণে আমি আর ভাই বেরিয়ে পড়েছি। আর মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, পরে কোনো দিনে সন্ধ্যের দিকটা আসবো। হ্যাঁ, এসে খুব ভালো লাগে, মানে শান্তিপূর্ণ, অনেক সবাই এসছে আমার মতো ছোটো 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 আমি তো ছোটো ইউটিউবার, অনেক সব বড় বড় ইউটিউবার এসে এসছে। তাই চলে এসছি বাড়ির কাছাকাছি, ভাইকে বললাম চায়ের দোকানে একটা চা খাবো, তার আগেই নাক ছিটকে দিল, বলতেই যাবো চা খাওয়া হয়নি, একটু ভালো লাগছে না, বিকালে চাটা খেতে হবে, বাইরে গিয়েই খাবো আর কি করা যাবে। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে হবে না, মোটামুটি ভালোই জোরে হচ্ছে, জোরে হবে না মানে কি বাড়ছে রে। বাড়ি অনেক আগেই চলে এসেছি, এসে সন্ধে দিলাম, তারপর এখন চা খাচ্ছি। আর আমার ফোনে একদম চার্জ ছিল না, চার্জ ছিল না, ভিডিও বানানোর মতন চার্জ একদমই ছিল না, তো ওই কারণে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। ফোনটা চার্জ দিলাম একটুখানি, দিয়ে এখন চা খাচ্ছি, মানে চা খাওয়া হয়ে গেছে, খাচ্ছি না, মা আছে, ভাই আছে, ক্যামেরাম্যান আছে, আমরা বসে গল্প করছি, তো ওইদিকে সবাই মিলে গল্প করছি, আর ওইদিকে আমাদের কালী পুজোর ভিডিও চালিয়ে মাকে দেখাচ্ছে, বুঝতেই পারছো আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। তো কী বলবো আর, ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না। আর হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি, রাত্রিরে খাবো মুসুরির ডাল আর আলু ভাতে, এটাই খাবো। কালকে হচ্ছে ভোলানাথের বার আছে, সোমবার, তো খাবার দাবার একদম হালকা পাতলা। তো চলো আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন করে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাজকের মতন পাই।